হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ও সাল্লামের মধ্যে অন্যতম হলেন হজরাত ফাতাম আরদিয়া আল্লাহতা আলা আনহা যাকে আল্লাহ পাকরব বলে শত শতকুঠি সালাম দিয়েছেন হজরাত ফাতাম আরদিয়া লাহতা আলা আনহার মোহাব্বতই কেয়ামতে মুক্তির উসিলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকরব বলে আলেমিনের আসাত করেন ওয়াখফু হুমিন না ও ওই সমস্ত লোকদেরকে গেটে দাঁড়াইয়ে রাখো তাদের নিকট তাদের আমল এবং আকাইর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লা

আমরা তিন পাঠ করে সংক্ষিপ্ত আকারে হজরত ফাতমা রাহ হার জীবনী আলোচনা করব প্রথম পর্বের মধ্যে ওনার জন্ম ওনার নাম উপাধি সম্পর্কে এবং ওনার শৈশব জীবনী সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম হজরত ফাতমা রদিয়াল্লাহ হুতায়াল আনহার জন্মশাল হজরত ফাতমা আল্লাহ হুতায়হার জন্মের ক্ষেত্রে বিভিন্ন মতানক্য থাকলো যেটা প্রসিদ্ধ যেটা মত সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববতের 41 তম বছরে সাইয়্যদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম হয় হযরত ফাতিমা তায-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগত ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সুসংবাদ প্রদান করে। বর্নিত আছে যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত পর্ণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একটি ফল দেখার জন্য অভিপ্রায় অর্থাৎ মনের বাসনা ব্যক্ত করলে হঠাৎ জিব্রাইল আলাইসালাম হুজুর পূর্ণা সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে দুইটি সেফ তথা আফেল নিয়ে উপস্থিত হন এবং হজরত জিব্রাইল সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে ইরশাদ করেন একটি ফল আপনি খাবেন অন্য একটি ফল কতিজতুল কুবরা রদি আল্লাহ তালহা খাবে এতে আল্লাহ ফকরবুল্লা আলমিন ফাতামতাজ জাহরা নামে একজন নুরানি সন্তান সৃষ্টি করবেন অর্থাৎ

হজরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম এর সাৎ করেন জিব্রা আল্লা সালাম আমার নিকট হেস্তে একটি সেফ নিয়ে আসলো এটা বক্ষণ করার পর হজরত আল খতি জাতুল খবরারাদি আল্লাহ তা আল্লাহহার গর্বে ফাতাম আতা জাহরাদি আল্লাহতা আলানহার আগমন হল হজরত খতি জাতুল খবরারদী আল্লাহতা আলান হা বর্ণনা করেন আমি যে ফাত মাতা জাহরাদি আল্লাহতা আলা নহাকে গর্বধারণ করেছি তার কোনো বাহ্যিক অনুমান আলামত কষ্ট আমার অনুভব হয় নাই কারণ উনি অন্যান্য রমণীদের মতো সাধারণ রমণী না হজরত ফাতেমা তাজাহারা রদি আল্লাহ তালহার জন্মার ক্ষেত্রে অনেক অলৌকিক ঘটনা রয়েছে তদ মধ্যে প্রসিদ্ধ কয়েকটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করব বেহস্ত থেকে মহিষী রমণীদের আগমন হজরত ফাতেমাতাহারা রদি আল্লাহ তালহার সুম জন্ম মুহূর্ত যখন গনিয়ে আসল তখন খতিজাতুল কবরা রদি আল্লাহ তালহা তার আত্মীয় আছে তাদেরকে সে ব্যাপারে অবহিত করেছেন এবং তাদেরকে জন্মকালীন সাহায্য সহযোগিতা করার জন্য তিনি বলেছেন তার এই কথা শোনার পরে পুরাই তাকে বললেন তুমি আবদুল্লার এক এতিমের বিবে হয়েছ তোমাকে আমরা সাহায্য সহযোগিতা করবো না এমন কথা শোনার পরে হজরতুল খবর আল্লাহ অনেক কষ্ট এবং দুঃখ অন্তরের মধ্যে ধারণ করলেন এমন সময়ের মধ্যে উনি হঠাৎ দেখতে পেলেন তার সম্মুখে চারজন রমণী আগমন করেছে যারা হাশিম বংশের রমণীদের মতো তার সাথে কথাবার্তা বলা শুরু করেছে এমন বিষয় দেখে তিনি পেয়ে গেলেন এবং তাদের থেকে বলা শুরু করলেন তুমি ভয় পেয়েও না আলমিন তোমার সাহায্য সহযোগিতার জন্য আমাদেরকে জন্ম থেকে প্রেরণ করেছেন এবং তারা এক একজন এক একজনের পরিচয় দিতে লাগলেন তারা বললেন আমি হলাম বিবি মারিয়াম আমি হলাম বিবি আসিয়া আমি হলাম বিবি কুলসুম এবং এভাবে তারা চারজন চারজনের পরিচয় দিয়ে তারা হজরত ফাতে মত আলানহার ক্ষেত্রে জন্মের ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা করতে লাগলেন অন্যান্য আন্নারা জিকির আসকারে ব্যস্ত ছিলেন রত ছিলেন এমন অবস্থার মধ্যে হজরত ফাতমত জাহরা রদি আল্লাহ তালহার জন্ম হয় তাহলে হজরত ফাতমত জাহরা রদি আল্লাহ তালহার জন্মের ক্ষেত্রে আমরা দেখতে পেরে যে ব্যস্ত থেকে রোমেনিরা এসে হতরত ফাতমত জাহরা রদি আল্লাহ তালহার জন্মের ক্ষেত্রে কতিজতুল কবরা রদি আল্লাহ তালহাকে সাহায্য সহযোগিতা করেছে হজরত ফাতেমা তাজ জাহরা রদি আল্লাহ তালহার অনেক নাম এবং উপাধি রয়েছে তন মধ্যে একটি প্রসিদ্ধ নাম হল ফাতামা ফাতামা শব্দের অর্থ হল উদ্ধার খারেনি পৃথক খারেনি ইবনে দরির রদি আল্লাহ তালহ বলেন আল ফাতিমা তো মুস্তাক মিন আল ফাতেমি ওহু আল ফত আই আল মানা অর্থাৎ ফাতেমা রদি আল্লাহ ফাতেমা নামক নামকরণ করা হয়েছে এটার ব্যাপারে বিভিন্ন বিভিন্ন মত রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য হল ফতাহ কেননা আল্লাহ আলমিন তাকে জাহান্নম থেকে পৃথক করেছেন দাইলামি হজরত আবু হুরাই রাতারদি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণনা করেন হজরত ফাতেমাকে ফাতেমা নামকরণের কারণ হল লি আল্লাহ ফাতেমাহা ও মুহিবাহা আনি নার কেননা আল্লাহ তালা থাকে এবং তার বক্তদেরকে জাহান্নাম থেকে পৃথক করেছেন যেটা মুস্তাদকে হাকিমের একশো বায়ান্ন পৃষ্ঠা আসাওয়াইকুল মুহরিকার একশো অষ্টআশি পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে তদ একটা প্রসিদ্ধ বর্ণনা হলো হজরত আলী কারমাল্লাহ জাহন তাল বর্ণনা করেন তিনি হুজুরপূর্ণ সাল্লাহ আলাইসালামের দরবারে আরোস করেন হুযুর আপনার সাহেবজাদের নাম ফাতেমা কেন রাখা হয়েছে পতুত্তরে সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের সাথ করেছেন ইন্নাল্লাহ আজ্জাওয়াজাল্লাহ কদ ফাতেমাহা ওয়াজুর রিয়তাহা আনিন নার ইয়ামাল কিয়ামা নিশ্চয় আল্লাহ তাআলা তাকে তার আওলাদ হতে কিয়ামতের দিবসে জাহান্নামের আগুনকে দূরবি অর্থাৎ ফাতামাকে ফাতমা নামে নামকরণ করা হয়েছে হজারত ফাতামা রদী আল্লাহ তা আল এবং তার আওলাদকে এবং যারা ফাতামারদি আল্লাহ তা আলানহাকে মোহাব্ত করবে কেমনতার ময়দানে আল্লাহ বলে আলামিন তাদেরকে নামের আগুন থেকে মুক্ত করবেন এবং পৃথক করবে হজারত ফাতামারদিয়া লাহতা আলানহার অসংখ্য উপাদি রয়েছে তন্মধ্যে একটি উল্লেখযোগ্য উপাদি হলো সৈয়দ উতুন ইসাইল আলমিন অর্থাৎ জগতের রমণীদের সরদার যদিও বিভিন্ন হাদিসের মধ্যে কবরা খবর আল্লাহ তালহা এবং হজরত মারিয়াম সালাম এবং হজরত আসিয়ার ব্যাপারে যদি উল্লেখ থাকে অন্য রওয়ায়িতের মধ্যে চারজনের নাম উল্লেখ রয়েছে যাটা প্রসিদ্ধ হাদিস হজরত মায়শরদি আল্লাহ তালহা থেকে বর্ণিত উনি বর্ণনা করেন সৈয়দ নিসাই আহলিল জান্না মারিয়াম ফাতামা ও খতিজা ওয়া আসিয়া রওয়া ও হা কেম ওয়া আহমদ এবং হজাদত ৰৈয়া দদী আল্লাহ তা

কোনো তুলনা নাই অর্থাৎ জন্নতের মধ্যে হজরত কতিজাতুল কবরা রদি আল্লাহ তালহা হজরত মারিয়াম আলাই সালাম হজরত আসিয়া এবং হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা তারা নিজ নিজ অবস্থানে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন থাকবেন হজরত ফাতেমা তজাহরা রদি আল্লাহ আরেকটি উপাধি হল জাহরা শব্দের অর্থ ফুলের কলি আলানহা বেহস্তের ফুলের কলি ছিলেন যেহেতু তার পবিত্র শরীর মোবারক হতে বেহস্তর খুশব পাওয়া যেত যার কারণে হুজুর পুন আলাহ সাল্লাম তার শরীর মোবারক হতে বেহস্তের খুশব নিতেন ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ তালানহা হু তার রচিত কিতাব হাসাইসুল খুবরার মধ্যে বর্ণনা করেছেন হুজুর পূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লাম নুরানী কন্যা হুজুর পূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লামের নুরানী কন্যা ফাতামা তাজাহরা রদি আল্লাহ তালানহা পবিত্র ছিলেন তার সন্তান হবার পরে কিছুক্ষণের মধ্যে নেফাউস হতে তিনি পুত পবিত্র হয়ে যেতেন ফলে তার কোনো বক্তা নামাজ ছুটে যায় নাই এ কারণে ওনার উফাদি হল জহরা এবং অন্য রওয়াইতের মধ্যে ইমাম নাসাফি আহিম আল্লাহ তা আল্লাহ হো থেকে বন্নিতা হোজা রদিবিন আব্বাস সাদিয়া আল্লাহ তাহ আলহ না করেন নবী করিম সাল্লাল্লাহ আল্লাহি হোয়া সাল্লাম করেছেন ইন্না ইবনা তাইফা তমা হৌরব ও আদামি তাহিদ ওয়াল আমতা অর্থাৎ আমার এইখনা মানবী ওহুর যিনি হাইস এবং নাফাস থেকে পবিত্র একারণে তাকে খাতনে জান্নাত অর্থাৎ স্বর্গীয় রমণী বলা হয় যেহেতু স্বর্গীয় রমণী দের হাইস এবং নাফাস হতে পুত পবিত্র হজরত فاطمه মতা Zahra رضی اللہ تعالی হাইস এবং নাফাস থেকে পুত পবিত্র ছিলেন বিদায় ওনার উপাধি হল Zahra হজরত فاطمه তা Zahra رضی اللہ আরেকটি উফাদি হল বতুল বতুল শব্দের অর্থ হল কোন বস্তু থেকে কত ঐশ্বাই কোন বস্তুকে অন্য বস্তু থেকে পৃথক করা এবং পৃথক হওয়া যেমন কোরআন শরীফের মধ্যে রয়েছে অথবাত্তাল ইলাই হিতাবতিলা অর্থাৎ দুনিয়া হতে পৃথক হয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে যাও যেহেতু হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তার সময় সাময়িক মহিলা থেকে জ্ঞান গুণে ধর্মে বংশে মর্যাদায় এবং অন্যান্য গুণে আলাদা ছিলেন বিদায় তার উপাধি হল বতুল অর্থাৎ উনি বতুল উপাধি হিসাবে ভূষিত হয়েছেন বতুল অর্থ অতুলনীয় উপমা নজিরবিহীন যেন ওবায়দুল হারি ইবনুল মাসির বর্ণনার মধ্যে রয়েছে সুমিয়াত ফাতিমাতা বতুল আললে আন্নাহা বতলা তানি জাহারি যেহেতু হজরত ফাতেমা রতি আল্লাহ তালহুর কোনো তুলনা ছিল না বিদায় ওনার উপাধি হল বতুল হজরত ফাতেমা জাহরা রতি আল্লাহ তালহার একটি অন্যতম উপাদি হল তহিরা তহিরা শব্দের অর্থ হল শারীরিকভাবে পবিত্রতা অর্জনকারী অর্থাৎ যেহেতু উনি শারীরিকভাবে হাইস এবং থেকে পুত পবিত্র ছিলেন বিদায় উনার উফাদি হল তহিরা এবং বিশেষ করে আল্লাহ আয়াত তথহিরের মধ্যে আহলে বাইদকে পুত পবিত্র করবেন বলেছেন তাই হজরত ফাতে আল্লাহআ উনি আহলে বাইতের অন্তর্ভুক্ত ওনার আরেকটি উফাদি হল জাকিয়া জাকিয়া শব্দের অর্থ হলো আত্মার দিক দিয়ে পৌত পবিত্র অর্জনকারী হুজুর পণ্য সাল্লাহ আলহ সাল্লামের নুরানি কন্যা হবার কারণে ফাইজানে নববতার বদৌলতা আত্মার দিক দিয়ে তিনি পৌত পবিত্র যার কারণে ওনার উফাদি হলা জাকিয়া যেটা মজমুয় সালাওয়াত রসুলের তিরিশ পাড়ার বারো এবং তেরো পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে আমরা হজরত ফাতেমতা জাহারদি আল্লাহ তালহার আশিরে চির উপরে নাম এবং উপাধি রয়েছে যেগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করি এক একটি উপাধির জন্য এক একটি স্বতন্ত্র কিতাব হবে আমরা সংক্ষিপ্ত আকারে হজরত ফাতামত জহরা রদি আল্লাহ তালহার শৈশব জীবনী সম্পর্কে আলোচনা করব। হজরত ফাতামত জহরা রদি আল্লাহ তালহার লালন পালন হজরত ফাতামত জহরা রদি আল্লাহ তালহ পার্থিব জীবনের প্রারম্ভ থেকে প্রতিটি মুহূর্ত তিনি পৌত পবিত্র হিসাবে অতিবাহিত হয়েছেন কারণ ওনার বাবা হলেন সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোয়াসাল্লাম এবং ওনার মা হলেন যাকে আল্লাহ ফাকরব বলে আলমিন সোয়ান সালাম দিয়েছেন উনি হলেন খতিজতুল খবরার দিয়াল্লাহতে আলান এমন এমনকি উনি যখন রসুল আহ্দা সাল্লাল্লাহু আলাইহি হই সাল্লামের ফুলের মধ্যে থাকতেন তখন রসুল আহুদার সাল্লাল্লাহ আলাইহি হইয়া উপর আল্লাহর পক্ষ থেকে বহি অবতীর্ণ হত তাহলে আমরা দেখতে পারি হজারাত সাত জাহরা জাহরদিয়াল্লাহতা আলান হা লালন পালন কিভাবে হয়েছে হজারত ফ্লাত মাতা জাহরারদিয়া লাহ তায়লানহার অনুপম আদর্শ ফ্লাত মাতা জাহরারদিয়া লাহ তায়লানহার বুজর্গী এবং সৎ চরিত্রের জন্য নারী সমাজ তার জীবনের প্রতিপ্রতি মুহূর্ত অনুপম আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নারী সমাজ যদি হজারত ফ্লাতামাতা জাহরারদিয়া লাহ তায়লানহার জীবনীকে অনুপম আদর্শ হিসাবে গ্রহণ করে তাহলে তাদের গর্বের মধ্যে জগৎ বিখ্যাত মনীষী জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে

তার থেকে বাবের কথা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি হজরাত ফাতামত জহারা রতি আল্লাহ তা আলহান হাজি দোলখবরা আল্লাহ হাতে আলহান বললেন আমি ভাবি যে পৃথিবীর সব মানুষকে একসাথে সৃষ্টি করে একসাথে যদি মৃত্য দেওয়া হতো তাহলে কি হতো তখন এই ব্যাপারে কথিজতুল কবরা রদি আল্লাহ তালহা ফাতামত জাহরা রদি আল্লাহ তালহা থেকে যখন জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে তোমার মতামত কি তখন তিনি উত্তর দিলেন সব মানুষকে একসাথে সৃষ্টি করে একসাথে যদি মৃত্যু দেওয়া হতো তাহলে পৃথিবীর মধ্যে কোনো মায়া মমতা থাকত না কেউ কারো সুখে দুঃখে অংশে দারিত্ব হওয়ার সুযোগ থাকত না এই কথা শুনে হতারত কথিজতুল খবরা রদি আল্লাহ তালহা অত্যন্ত খুশি হয়েছেন এবং দুই হাত তুলে ফাতামত জাহরা রদি আল্লাহ তালহার ভবিষ্যতের জন্য উনি দোয়া করেছেন হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা анহার মর্যাদার প্রতি হুজুর পয়ন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় mohabbat হুজুর পয়ন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন তখন সর্বপ্রথম হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা анহার সাথে সাক্ষাৎ করতেন এবং অন্যরাওয়ায়তের মধ্যে রয়েছে হুজুর পূর্ণ সাল্লাহ ওসাল্লাম সর্বপ্রথম দুই রেখার নামাজ আদায় করতেন এবং ফাতে আল্লাহন আনহার সাথে সাক্ষাৎ করে আমাদের মা জনদীদের সাথে সাক্ষাৎ করে উনি কোনো সফরে যেতেন এবং সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম ফাতে জাহরা রদি আল্লাহ আনহার সাথে সাক্ষাৎ করতেন যেই ব্যাপারে হজরত আল্লাহ রবিআ আল্লাহ তহার বর্ণিত একটি বর্ণনা রয়েছে নবী কাননী সাল্লি ওসাল্লামা সাহর

তাহলে আমরা হজরত ফাতেমাত জাহরা রদি আল্লাহ তালহার জন্ম এবং ওনার নামের বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ করে ওনার শৈশব জীবনী সম্পর্কে আমরা আলোচনা করেছি যদি আমাদের মা যাত্রা রমণী জাতি যদি হজরত ফাতেমা তাত জাহরা রদি আল্লাহ তালহার জীবনী স্টাডি করে ওনার জীবন থেকে শিক্ষা নিয়ে যদি তাদের জীবনকে পরিচালিত করে তাহলে উভয় জাহানে তারা তাদের জীবন সুন্দর হবে জান্নাত হজরত ফাতমারদ আল্লাহু তালানহার জীবনী সম্পর্কে দ্বিতীয় পর্বে তথা হজরত ফাতমারদ আল্লাহ তালহার সাদী মুবারক এবং হজরত ফাতমারদ লাহ তালানহার জীবনে পর্দার গুরুত্ব তৃতীয় নাম্বার হজরত ফাতমারদ আল্লাহ তালহার পারিবারিক জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা পেশ করব সর্বপ্রথম আমরা খাতুনে জন্নাত ফাতামার তালান হাত বিবাহ সম্পর্কে আলোচনা করবনে জেদ বিবার কায়ে হযরত সৈয়দা খাতুনে জন্নাত যখন শৈশব অতিক্রম করে যৌবনকালে পদার্পণ করলেন তখন সরকার কায়েনাতের দরবারে হজরত কাতুনে জন্নতের বিবার ব্যাপারে সমাজের নামি দামি ব্যক্তিবর্গের পক্ষ থেকে পয়গাম আসতে আরম্ভ করল ইমাম নাসাই রাহিমাহুল্লাহু তালা আনহু বডনানা এসেছে প্রথমে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর কর্তৃক হজরত ফাতমা রদি আল্লাহ তালা আনহার শাদির ব্যাপারে পয়গাম পেশ করা হয় এরপরে হযরত উম্মে রদিয়ल्लाহু তাআলা عنہ কর্তৃক পায়গাম পেশ করা হয় কিন্তু হযরত পূর্ণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো মঞ্জুর করলেন না বরং এই ব্যাপারে আল্লাহ বলে আলা মিনের হুকুমের অপেক্ষায় রইলেন সাইয়্যিদাতু যহরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবার ব্যাপারে আসমানি ফয়সালা হযরত আনাস আল্লাহ তাআলা আনহর বর্ণনায় এসেছে তিনি বলেন আমি হুজুর পূর্ণা সাল্ল আলহিহি আসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন এমন অবস্থায় হুজুর পূর্না আলাইহি আসাল্লামের নিকট ওহি আসতে লাগলে ওহির ফেরস্তা জিব্রাহিল আলাইস্লাম চলে যাওয়ার পরে হুজুর পূর্না আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন আনস তুমি কি জানো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিল আলাইস্লাম একটা পয়গাম নিয়ে এসেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কদমে আমার পিতা পিতামাতা উৎসর্গ হোক হযরত জিবরাঈল আলাইহিস সালাম কি পয়গাম নিয়ে এসেছে ارشاد হলো জিবরাঈল আলাইহিস সালাম এই পয়গাম নিয়ে আসলেন আপনি আপনার সাহেব যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট शादी দিবেন অর্থাৎ হজরত ফাতমা রদিয়াল তালন হার সাথে আলী রদিয়াল্লাহ তালহার বিবাদ যে সিদ্ধান্ত সেটা দুনিয়াবী সিদ্ধান্ত না সেটা আসমানী সিদ্ধান্ত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়েছে বেহস্তে খাতুনে জন্নাত রদি আল্লাহ আনহার অনুষ্ঠান আল্লামা তাবরি এবং আব্দুর রহমান সফুরি হজরত আনস রদি আল্লাহ বর্ণনা করেন হযরত জিবরাঈল আলাইহিস সালাম হযরত পর্ণা সাল্লাল্লাহু দরবারে হাজির হয়ে আরজ করলেন ইয়া আল্লাহ আপনার উপর আল্লাহর সালাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর ارشاد হলো আজকে বেহেশতের মধ্যে লক্ষ কোটি ফেরেশতাদের মজলিসে কাতনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার বিবাহ সম্পন্ন হবে এই বিবার মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার বিবাহ আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর সাথে সম্পন্ন হবে ওই বিবার মধ্যে বা পাঠ করেন হজরত ইসরাফিল্লাম এবং জিব্রাহল আলাইলাম ওই বিবার মধ্যে সাক্ষী হলেন সয়ন আল্লাহ বলে আলম জমিনে খাতুনে জান্নাত রদি আল্লাহ আনহার বিবাহের বাস্তবায়ন হজরত আলী আল্লাহ তহ আনহুর বর্ণনা না এসেছে হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন হযরত জিবরাঈল আলাইহিস সালাম আমার নিকটে এসে বললেন আল্লাহ তাআলা আপনার উপর সালাম জানিয়েছেন এবং ঈশ্বাদ করে আপনার কন্যাকে আসমানে আলী তা তাআলা আনহরের সাথে شادی দিলাম আপনি এই شادی জমিনে বাস্তবায়ন করে তখন হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির রমজান মাসের মধ্যে বদরের যুদ্ধ থেকে ফিরে আসার পর উক্ত স্বাদীর বাস্তবায়ন করেন যেটা বিশুদ্ধমত সাদির সময় হজরত জান্নাত জন্নাত রদিয়াল্লাহু আনহার বয়স ছিলেন পনেরো বছর পাঁচ মাস পনেরো দিন অন্য বন্যানার মধ্যে রয়েছে ষোলো বছর অন্য বর্ণনার মধ্যে রয়েছে আঠারো বছর হজরত আলী রদিয়াল্লাহু তহ আনহুর বয়স ছিলেন একুশ বছর পাঁচ মাস যেটা জাকাইরুল ওখবাদ কিতাবের মধ্যে বত্রিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে বিবাহ অনুষ্ঠানে হুজুর পন্না সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কর্তৃক কুদ্া পদা হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তাহ এবং ফারুক আজম রদি আল্লাহ তাহর বিবাহের প্রস্তাব যখন মঞ্জুর হল না তখন হজরত আলী রদি আল্লাহ আনহুকে অনুপ্রেরণিত করলেন হজরত আলী রদি আল্লাহ আনহু তাদের অনুরোধে আকৃষ্ট হয়ে হুজুর পণ্য সাল্লাহ আলাইহি ওসাল্লামের তারপরে হাজির হলেন তখন হুজুর পণ্য সাল্লাহ আলহি ওসাল্লামের করলেন হ্যাঁ আলী কি প্রয়োজনে তুমি এসেছ তখন হজরত আলী রদি আল্লাহ আনহু তার মনের কথা ব্যক্ত করলেন হুজুর পূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে স্বাগত জানালেন আর কিছু বললেন না এমন অবস্থায় হুজুর পূর্ণ সাল্লাহ আলাইহি ওসাল্লামের নিকট ওহি আসতে আরম্ভ করল হজরতান ওসরাদি আল্লাহ হতা আলা আনহু বর্ণনা করেন ওহির মাধ্যমে হজরত আলির অদিয়ল্লাহ হতা আলা আনহুর সাথে হজরাত ফাতমার আধীর কথা বলেছেন এবং তা অতি তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য বলেছেন হজরত আনসরাদি আল্লাহ হতা আলা আনহু বলেন হজরপুর্ নসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাৎ করেন হে আনস তুমি যাও আবু বকর উসমান তালহা জুবায়ের এবং আনসারি সাহাবীদেরকে বিবার মধ্যে উপস্থিত থাকার জন্য দাওয়াত দিয়ে আসো সবাই উপস্থিত হলেন তখন হুজুরপূর্ণ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সেখানে খুতবা প্রদান করলেন বিবাহের মোহরানা নির্ধারণ ও দোয়া মাহফিল খুতবা প্রদানের পর হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তাআলা আমাকে হুকুম দিলেন আমি যেন ফাতাবা বিনতে খুদিজাকে আলী ইবনে আবি তালিবের নিকট বিবাদী উপস্থিত বর্গ তোমরা সাক্ষী থাকো আমি আমার কন্যা ফাতামা জান্নাতকে আলীর জন্নত মধ্যে দিলাম বিবার মোহরানা হচ্ছে শত মিসকাল ছাঁদি অর্থাৎ একশো ষাট ছাঁদি ঠাকা যদি ইহা আর উপর আলী সন্তুষ্ট থাকে এরপর খাঁচা খেজুরের একটা খাঞ্জা হাজির করা হলো আমাদের মজলিশের মধ্যে রাখা হল সাল্লাল্লাহু সাল্লা আলহ্লামের সাত করলেন তোমরা এখান থেকে খাড়া করে খেতে থাকো আমরা মসলিশে থাকা উপস্থিতি ছিলাম সকলে খেজুরগুলো খাড়া করে খাওয়া শুরু করলাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অন্যান্য ক্ষেত্রে খাড়াখাড়ি করা সেটা যদিও নিয়ম বহির্ভূত হয় কিন্তু বিবার ক্ষেত্রে খেজুর এবং অন্যান্য মিষ্টান্ন বিষয় সেগুলো খাড়া করে খাওয়া শূন্য নবী করিম সাল্লাহসাল্লাম কুৎবা প্রদান করলেন পতান করার পরে হজরত আলী নদী রসুল আল্লাহ আয়া আল্লাহ আপনি যা বলেছেন তাতে আমি সন্তুষ্ট হয়েছি তখন হুজুর করিম সাল্লাহ ও সাল্লামে কথা শুনে দোয়া করলেন আল্লাহ তোমরা দুইজনের আচলকে একত্রিত করে তোমাদের উদ্দেশ্যকে ফলপ্রসূত করেন এবং তোমাদের জন্য আল্লাহ পকরবল আলমিন অধিক বরখত প্রদান করেন এবং তোমাদের মাধ্যমে অনেক পবিত্র নসল বের করে হজরত আনসরদি আল্লাহ তালহু বর্ণনা করেন আল্লাহর শপথ এই দুই সম্মানিত ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাকরবুল আলমিন অনেক আওলাদ প্রদান করেছেন যে ক্ষেত্রে রসুল হুদা সাল্লাহ আলহি ও সাল্লামকে করে আল্লাহ পাকরবুল আলমিন সুরা কাউসারের মধ্যে ইন্না আতয়না কাল এখানে ইন্না আতয়না কাল কাউসার অধিক যা আওলাদ প্রদান করবেন বলেছেন এদিকে হজরত আলী কাদাম আল্লাহ জাহু এবং হজরত আল্লাহ তাআলা আনহার বংশের মাধ্যমে আমার অসুল হুদা সাল্লাল্লাহু আলাই সাল্লামের বংশ কে পর্যন্ত জারি কাঁচান বলে আলমে খাতুনের জন্মাতের পবিত্র সাদী মোবারকে হুযুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপ ঠৌক আলী আত আলির আল্লাহতা আলা বর্ম হজরত উসমান রদিয়াল্লাহত আলা আনহু নিকট হাম দিয়ে বিক্রয় করার পরে বিক্রয় লব্ধ সমুদয় হাম আল্লাহর হাবিবের দরবারে পেশ করলেন হুজুর পূর্ণ আলাইহি ওসাল্লাম উক্ত নগদ দিরহাম হতে কিছু হজরত বেলাল রদি আল্লাহ তালুকে দিলেন এবং পাথর খরিদ করে আনার জন্য বললেন আর কিছু দিরহাম অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র খরিদ করার জন্য হজরত উম্মা সুলাইমা রদি আল্লাহ তালহুকে দিলেন উম্মা সুলাইমা রদি আল্লাহ তালহ নবী খনিম সাল্লাহ আলাইহ আসাল্লামের জন্য নিম্মুক্ত সামগ্রী করলেন যেগুলো হজরত ফা বিবার ক্ষেত্রে নবী করিম ওয়াসাল্লাম পেশ করেছেন সেইগুলো হল দুইটি সাধারণ চাদর উড়না হিসাবে দুইটি কারুকার্য কচিত চাদর একটি বালিশ একটি থামার বদানা দুইটি মাটির কলসি এবং দুইটি চানির সুবন্ধ এবং একটি গদি মোটা কাপড়ের একটি বালিশ এবং একটি একটি পানির মশক একটি খেজুর পাতার তৈরি ছাটাই একটি তুষক একটি ছামড়ার থাকিয়া দুইটি চাককি এবং দুটি গোড়া উপহার দিয়েছিলেন এগুলো ছাড়া আরেকটি ছামড়ার পাঠ্টা দেওয়া হল যেটাতে কোরআনে মজিদের কয়েকটি সুরা লেখা আছে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত فاطمه আযহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপলক্ষে 16 মতো মত উপটোকন দিয়েছিলেন অর্থাৎ জওতকার উপটোকন একনা রসুল হুদা আলাইহি আলহ আসাল্লামের সাথ করেছেন তাহাবু তাহাদু তোমরা একে অপরকে হাদিয়ে দাও এটার কারণে মোহাব্বত বাড়ে কিন্তু যৌতক আর হাদিয়ার মধ্যে পার্থক্য হল যৌতক যেটা সেটা দাবি করে যেটা নেওয়া হয় যেটা বর্তমান সমাজে আমাদের বিবাহের ক্ষেত্রে দেখা যায় যার কারণে আজকে রসুল হুদা সাল্লাহ আলহি আসাল্লামের অন্যতম সুন্নত যেটা বিবাহ বিবাহের ক্ষেত্রে যৌতকের কারণে আজকে আমাদের সমাজে রাষ্ট্রের মধ্যে অশান্তি দেখা যাচ্ছে অথচ রসুল হুদা সাল্লাম নিজের মেয়েকে উপটোকন হিসাবে ষোলোটির অধিক জিনিস নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম প্রদান করেছিলেন যাটা সিরাত রসুলের মধ্যে পাঁচশো নব্বই পৃষ্ঠা রৌদত সোহাদা দুইশত ছয় পৃষ্ঠার মধ্যে রয়েছে বিদায় কালে ফাতেমা রদি আল্লাহ তালাকে হুজুরপূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লাম কর্তৃক সান্তনা হযরত ফাতেমা রদি আল্লাহ তালহার সাদী হবার কারণে অস্ত্রপাত করলেন তখন শিশু পিতা রহমতুল্ল আলমিনের ঘর ও লালন পালন হতে তার বিদায় হতে যাচ্ছে তখন হুজুর পুর সাল্লাইসাল্লাম বললেন হ্যাঁ আমার সাহেব জাদি তোমার খান্নার কারণ কি হুজুরপন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করলেন হে ফাতমা তুমি কি এতে রাজি হবে না আমি তোমাকে شادی দিলাম এমন এক ব্যক্তি যিনি আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং জ্ঞানের দিক দিয়ে তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হুজুরপন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন বিবি ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবার পরে হজরত আলী রদি আল্লাহ তালহুর নোরানি বাস ভবনে হুজুর পূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লাম তশ্রী ফেললেন এবং কাতন জন্নত রদি আল্লাহ তালহাকে ইরশাদ করলেন সামান্য পানি নাও পাত্তর করে পানি নিয়ে হাজির হলেন সে পানিতে হুজুরপূর্ণ পূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লাম শিও নুরানি তুতু মোবারক নিক্ষেপ করলেন এবং ফাতেমাকে আসতে বললেন এবং ওই পাত্তর হতে সামান্য পানি নিয়ে জান্নাতের বুকের মধ্যে এবং মাথার উপরে সিটিয়ে দিলেন এবং এ দোয়া করলেন আল্লাহাবিকা এরপরে হুজুর পূর্ণা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরো কিছু পানি নিয়ে আসতে বললেন হজরত আলী রদি আল্লাহ তাহ বললেন এ তা আমি বুঝতে পারলাম যে তখন আমি কিছু পানি নিয়ে আসলাম এবং পানি নিয়ে এসে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে আমি দাঁড়ালাম হুজুর পূর্ণ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছু নুরানি তুতু মোবারক নিক্ষেপ করলেন এবং আমাকে বললেন তুমি আমার সামনে আসো আমি আলম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় এবং শরীরের মধ্যে চিটিয়ে দিয়ে এ দোয়া করলেন আল্লাহুম্মা এবং বিসমিল্লাহি ওয়াল বারাকাত অর্থাৎ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী মারতোজা এবং ফাতমা রাদিয়াল্লাহু তাআলা анহার বিবার পরে ওনাদের নুরানী মধ্যে তশরীফ আনলেন এবং নবী আসাল্লাম তাদের জন্য দোয়া করলেন কাতুনে জন্নতের বিবাহ উত্তর হজরত আলী কার্লা জাহর ওমার আয়োজন বিবাহ উত্তর স্বামী কর্তৃক যে খাবারের আয়োজন করা হয় সেটাকে ওলিমা বলা হয় হজরত আলী রদি আল্লাহ তালহুকে নবী করিম সাল্লাহ আলহ ওসাল্লামায় ওলিমার ব্যবস্থা করলে করতে বললেন তখন হজরত আলী খারমাল্লাহ ওয়াজাহু নিজের যে লোহার বর্ম যেটা ছিল সেটা একজন উহিদিকে বন্ধক দিয়ে তিনি কিছু জব নিয়ে এলেন এবং এছাড়া আরও কিছু সা জব খেজুর এবং হাউস ছিল এই ধরনের অলিমা ওই সময়ের মধ্যে ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ ছিল তখন হজরত হজরত জাবার বলেন আমরা হজরত আলী এবং ফাতেমা রদী আনহুর বিবাহ অনুষ্ঠানে হাজির হলাম ওই গড় মোবারকটি অতুলনীয় সুগন্ধি ভরপুর ছিল আমরা সেখানে খেজুর কিশমিস নিয়ে অলিমা হিসাবে খেয়েছিলাম এছাড়া আনসারের পক্ষ থেকে হজরত সাদ রদি আল্লাহ আনহু একটি মেশ এবং অন্যান্য সাহবাই কারামরা নিজেদের পক্ষ থেকে এক একটি জিনিস নিয়ে অলিমা অনুষ্ঠানে উপস্থিত হলেন অলিম অনুষ্ঠানে ওই অলিম অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছিলেন অর্থাৎ বিবার পরে স্বামীর পক্ষ থেকে খাবারের আয়োজন করা তা রসুল হুদাসাল্লাহ লাহ আলাহি ওসাল্লামের সুন্নত যেটাকে ওয়ালিমা বলা হয় সেটা হজরত আলি রদিয়া লাহদা আলাহ আয়োজন করেছিলেন আমরা হজরত আলী রদি আল্লাহ আনহু এবং হজরত ফাতামা রদি আল্লাহ আনহার যে বিবাহ হয়েছে যে বিবাহ মধ্যে নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের বিভিন্ন সুন্নত এবং আসমানি সিদ্ধান্ত সেগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং এখন হজরত ফাতামার কাছে পর্দার কি গুরুত্ব ছিল আজকে আমাদের সমাজে নারী সমাজের পর্দার কোনো গুরুত্ব নেই যার কারণে ইফটিজিন থেকে শুরু করে সমাজের যে আজকে বিশৃঙ্খলাগুলো হচ্ছে দর্শন নির্যাতন নিষ্পেষণ যেগুলো নারী জাতির উপর হচ্ছে সেটার অন্যতম একটি যেটা কারণ আমরা পর্দাকে গুরুত্ব দিচ্ছি না হজারত ফাতমা রদি আল্লাহ আনহার পর্দার যে গুরুত্ব ছিল সে ব্যাপারে আমরা একটু আলোচনা করব পুরুষ মহিলা একে অপরকে না দেখার পর্দা হজরত আলী রদি থেকে বর্ণিত হুজর পন্নআালাম সাহাই কারাম থেকে জিজ্ঞাসা করেন মহিলাদের জন্য কোন জিনিসটি সর্বোত্তম সমবত সাহ বায়েক এই ব্যাপারে নীরবতা পালন করলেন কেউ কোনো উত্তর দিলেন না তখন হজরত আলী রদিয়া লাহ হতায়ালা আনহু কা তুনে নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন মহিলাদের জন্য কোন বস্তুটি সর্বোত্তম তখন হজরাত ফাতমা রদিয়া লা আলা আনহা উত্তর দিলেন মহিলারা পুরুষ থেকে পর্দা করা পুরুষরা মহিলাদের থেকে পর্দা করা সেটা হলো সর্বোত্তম তখন এই কথা হজত আলী রদিয়া লা হোতাআলা আনহু নবীকরম সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের দরবারে যখন তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং নবী করিম সাল্লাই্লাম এর সাথ ফাতামা আমার অংশ আমার কলিজার টুকুরা মুহরিম নয় এমন ব্যক্তির সাথে পর্দা করা হজরত আনাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি ফাতেমা রদি আল্লাহ তাল নিকট তার কোন এক আদরের দুলাল শিশুকে চাইলাম তখন তিনি পর্দার মধ্য থেকে হাত বের করে দিয়ে তার সন্তানকে দিলেন যেমন কোরআন মজিদের মধ্যে রয়েছে ওয়াইদা সাহল তুমো হুন্না মাতান ফাসালু হুন্নামি মরাই হিজাব তোমরা যখন কিছু চাইবে মহিলাদের থেকে তখন পর্দার ভিতর থেকে তোমরা সেটা তালাস করো হজারত জহরহার দিয়া আল্লাহতা আলানহা এই কোরান এর এই আয়াতের উপর আমল করেছেন হেয়ামত দিবসে কাতুন এ জান্নাতর দিয়া আল্লাহ তা আল আনহার পর্দা হজারত কাতুন এ জান্নাত দিয়া আল্লাহ তাআলা পর্দা ও লজ্জা অবস্থায় আল্লাহর ব্যবস্থা আল্লাহ নিজে করবেন হজারত আই আল্লাহ রদিয়াল্লাহ তালু হজরত আলী রদিয়াল তালু থেকে বর্ণনা করেন হুজুর পূর্ণ সাল্লা আলহি আসাল্লামের করেন যখন কেয়ামতের দিবস হবে তখন পর্দার আড়াল থেকে আওয়াজ দেয়া হবে হ্যাঁ হাসরবাসী তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো যাতে ফাতামা বিনতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম ফুলসিরাত অতিক্রম করে অন্য বর্ণনার মধ্যে রয়েছে فاطمه আররা আলা 70 আল ফাজারিইয়াত মিনাল হুরুল আইন কামারুল বুরা হযরত খাতুন এ জান্নাত 70000 বেহেশতে হুরের মাধ্যমে ফুলসিরাত বিজলির ন্যায় অতিক্রম করবেন যেটা নাজাহাতুল মাজালিসে দ্বিতীয় খন্ড 226 পৃষ্ঠার মধ্যে রয়েছে অর্থাৎ খাতুন এ জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নহ শুধু দুনিয়ার মধ্যে পর্দা করছেন তাই না দুনিয়ার পর্দার কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উনি যখন ফুলসিরাত পার করবেন তখন সবার চক্ষু সেটা নত থাকবে তখন হজরত ফাতাম রদি আল্লাহ তানহা ফুলসিরাত পার হবেন এখন আমরা হজরত ফাতেমা আল্লাহ ত আনহার পারিবারিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আনহার ইবাদত বন্দগী হজরত হাসান করেন আমি আমার মাকে দেখলাম যে তিনি বাসভবনের এক কোনায় বসে সারা রাত নমাজরত অবস্থায় থাকতেন এভাবে ফজর হয়ে যেত তিনি তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন হা আল্লাহ তুমি যদি এ রাতকে আরেকটু বড় করতে অভাব অনটনে হজরত ফাতামা রদি আল্লাহ তালহার দৈর্য হজরত আবু হুরাই রতা রদি তা তালহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি করেন যে ব্যক্তি স্বভাবের নিয়তে ক্ষুধার্ত থাকে কেয়ামতের দিবসে কঠিনত্ব থেকে সে রক্ষা পাবে হজরত আবু হুরাই রতা রদি আল্লাহ তালহ বর্ণনা করেন হুজুরপূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লামের গর মোবারক থেকে গর মোবারকে তিন দিন তিন রাত পর্যন্ত গমর রুঠি খাবার কেউ খায় নাই অর্থাৎ হুজুরপূর্ণ সাল্লাহ আলাইহ আসাল্লামের পরিবারের মধ্যে এমন রয়েছে তিন দিন পর্যন্ত হজরত ফাতামা রবি আল্লাহ তালা আনহা সহ আমার রসুলের পরিবার উপবাস ছিলেন মূলত এ শিক্ষা রসুল হুদা সাল্লাহ দিয়েছেন আল ফখরু ফখরি ওরিদাই রসুল হুদা সাল্লাহ আলাইহ আসাল্লাম সাদ করেছেন ফকিরি এটা আমার অহংকার এবং আমার চাদর খাতুনে জান্নাত রবি আল্লাহ আনহা ক্ষুতার্থ থেকে বিক্ষোভকে আহার দান ইমামে আলী মাকাম রদি আল্লাহ আনহা ইমামে আলী মাকাম হজরত হাসান রদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে একদিন আমাদের ঘরে পূর্ণ খাদ্যের আহারের ব্যবস্থা হলো পিতা আলী তাআলা আনহু এবং আমি ইমাম হুসাই রদি আল্লাহ আনহু আহার গ্রহণ করেছি আম্মা কাতনের জন্য এখনও আহার গ্রহণ করে নেই এমন অবস্থায় একজন ফকির এসে সালাম দিয়ে বললেন হে রসুল হুদাসাল্লাহ ও সাল্লামের কন্যা আপনার প্রতি সালাম আমি দুই অক্ত কুধার্থ বিক্ষুক আমাকে আহার দিন এক কথা শুনে আম্মাজান সাত মা আরদী আল্লাহ তাআলানহা আমাকে নির্দেশ দিলেন এ খাবারগুলো ওই বিক্ষুক্ষে দিয়ে দাও কারণ উনি দুই ওক্ত ক্ষুধার্ত আমি এক ওক্ত ক্ষুদার্ত যাদের ব্যাপারে কোরআন মসজিদের মধ্যে আল্লাহ পাখলব বলে আলেমিন হিন্দামানিবজ হিল্লা হিলা নদী দুমিনকুম জাজামওয়ালা শুকুর অর্থাৎ হজারাত সাতাম আরদিয়ার লাভ তাআলান নিজে কুদার্ত থেকে বিক্ষুক্ষে নিজে নিজের খাদ্য দিয়ে দিয়েছেন তাহলে আমরা হজরত ফাতামা মারদি আল্লাহ তানহার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় নারী জাতির জন্য আদর্শ আমরা যদি হজরত ফাতে ক্ষেত্রে দেখি আজকে যদি আমরা বিবাহ ক্ষেত্রে হজরত ফাতাম যে সুন্নত অনুযায়ী বিবাহ হয়েছে সেটা যদি অনুসরণ করি তাহলে আজকে আমাদের সমাজে শান্তি আসবে হজরত ফাতাম হার পর্দার ক্ষেত্রে আমরা যদি উনার যেই পর্দার ক্ষেত্রে উনি যে গুরুত্ব দিয়েছেন সেটা যদি অনুসরণ করি পারিবারিক জীবনকে যদি আমরা মা চাপটা যদি অনুসরণ অনুকরণ করি তাহলে আজকে আমাদের সমাজে যে শান্তি রয়েছে সেটা দূরবিত হয়ে আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে খাতুন জান্নাত হজরত ফাতামা রাদি আল্লাহ আনহার জীবনীর তৃতীয় পর্ব হজরত ফাতামা রাদি আল্লাহ তালা আনহার মর্যাদা সম্পর্কে আপনাদের সম্মুখে আজকে আলোচনা পেশ করব আমরা আলোচনার প্রারম্ভে হযরত ফাতামু তালানহার মর্যাদা অর্থাৎ হজরত ফাতামু তালান উনি অন্যান্য রমণীদের মতো রমণী না আমরা যাদেরকে আহলে বাইদ বলি অর্থাৎ জমহুর ওলামা একরামের মতে আহলে বাঈদ হলেন পাঁচজন রসুল হুদাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজারত আলিম আত্তুজা রদিয়া ল হুতা আনহু হজারত ফাতামা রদিয়া ল হুতা এবং ইমামাইন কারিমান ইমাম হাসাইন হুসাইন রদিয়া ল হুতা আলা অর্থাৎ তারা পাঁচজনকে আহলে বাইত বলা হয় আহলে বাইতের বিশেষ মর্যাদা রয়েছে প্রাণ মজিদে হযরত ফাতামা রদিয়া ল হুতালানহাকে পূত পবিত্র বলে এরশাদ করেছেন কোরআন শেরিখের মধ্যে রয়েচানি নামা ইউরিদৌল্লাহ হলি কুমুর রইজেসা আহলাল বাইতি ও ইতঃহীরকম ততঃহীর অগ্নবীর বংশধর আল্লাহর ইচ্ছা হলো তোমাদের থেকে প্রত্যেক ধরনের অপবিত্রতা দূরভূত করবেন এবং তোমাদেরকে সর্বধিক দিয়ে পুত পবিত্র রাখবেন এটা প্রথম আয়াত যাতে সরাসরি আহলে বায়েত বলে আল্লাহ বলে আলমেন সম্বোধন করেছে এখন আহলে বায়েতের মধ্যে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালহা অন্যতম যে সম্পর্কে রসুল হুদা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাদ করেন আনা ওয়া আহলে বাই তুই মোতাহিরুন আমিনা আমি এবং আহলে বাই গুনা থেকে পুত পবিত্র হজরত আয়সা রদি আল্লাহ তালহা থেকে বর্ণিত একাদা হুজুর পূর্ণা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা নকশা বিশিষ্ট চান্দর পরিধান করে হুজরা শরীফে বসে রইলেন এমন অবস্থার মধ্যে হজরতারতি আল্লাহ তানহা তশরিফ আনলেন তাকে চাঁদরের মধ্যে প্রবেশ করে নিলেন এরপরে হজরত আলী রদি আল্লাহ আনহু আসলেন ওনাকে চান্দরের মধ্যে প্রবেশ করে নিলেন এরপরে হজরত হাসান রদি আল্লাহ আনহু এবং হুসাইন রদি আল্লাহ আনহুমা ও বৈজন আসলেন তাদেরকে চাদরের মধ্যে প্রবেশ করায়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামে আয়াতি তেলাওয়াত করছেন ইনামা ইউরিদুল্লাহলি ইউজিবা আনকুম রুইজ আহ ওপরোক্ত আয়াত উম্মে সালমা রাদি আল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে নাজিল হয় তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম তখন বলেন ইয়া রাসূল আল্লাহ আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন তুমি মর্যাদার দিক দিয়ে যা আছো তা ভালো আছো তুমি নবীর বিবি হিসাবে আছো تقن حزور قلنا صلى الله عليه وسلم ارشاد قلن اللهم هؤلاء أهل بيتي وها ستي عنهم الرج ويطهرهم تطهيرا نبي كريم صلى الله عليه وسلم ارشاد قلن ترى عمار أهل بيت ورطات إمامين كريمان إمام حسن حسن رضي الله تعالى عنهما فاطمة الزهراء علي مرتجع أبن عمار رسوله صلى الله عليه وسلم هلن أهل بيت جادر كالله فقرب العالمين ويطهركم تطهير بلدته অন্য রাওয়াইতের মধ্যে রয়েছেন হযরত পన్నా সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পাককালে যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘর মোবারক দিয়ে যখন যেতেন তখন উচ্চস্বরে তিনি বলতেন আসসালাতু ই আহলাল বাইত ইনমা ইরিদুল্লাহু লিইউযহিবানকুম উরজ্জাস আহলাল বাইত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরের আহলে বাইতের ঘর বলে সম্বোধন করেছে হজরত ফাত মারদী আল্লাহ তা আল আনহার মোহব্বতে ঈমান উল্লাহ আস আলুকুম আলাই হিয়াজারান ইল্লাল মাওয়াদদা তাফিল করা বা ফুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে আলমেন আসৎ করেন ওহ আমার হাবিব আপনি বলে দিন হে মানব জাতি বিশেষ করে ঈমানদার আমি তোমাদের থেকে হেদায়ত ও রেসালতের বাণী প্রচারের উপর তোমাদের নিকট আমাত অতি নিকট আত্মীয় স্বজন ও আত্মীয়দের প্রতি বক্তি ভালোবাসা মহাব্বত ছাড়া আর কিছু তালাশ করি না অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইহি ও সাল্লামকে আল্লাহ পাকবুল আলামিন সম্বোধন করে এই আয়ারটি নাজিল করেছেন তখন এই আয়া নাজিল হওয়ার পরে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু নবী করিম সাল্লাহ আলাইহি ও সাল্লামকে সম্বোধন করে বলেছেন ইয়া রসুল আল্লাহ মান কারাবুকা হা উল্লাদিন আলাইনা মাদ্দাতাহুম ইয়া রসুল আল্লাহ কাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর করেন কলা আলী ওয়া ফাতামা ওয়া হুমা আলী ফাতমা রদ আল্লাহ তালা আনহা এবং তার উভয় সন্তান অর্থাৎ ইমামাইনে করিমান ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহুমার তোমাদের উপর ওয়াজিব হযরত ফাতমার উপর আল্লাহর সালাম যেমন কোরআন শরীফের মধ্যে রয়েছেন সালাম সালামুন আলা ইয়াসিন অর্থাৎ ইয়াসিনের উপর শত কোটি সালাম অধিকাংশ মুফাসসিরিনা کرامে উক্ত ইয়াসিন আলে ইয়াসিন হতে আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য যেহেতু ইয়াসিন হুজুর পన్నా সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের মধ্যে অন্যতম নাম হযরত ইবনে আব্বাস হতে আলা আনহু এবং কলবি পবু আলা ইয়াসিন দা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বংশধরকে উদ্দেশ্য করেছেন অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের বংশধরের মধ্যে অন্যতম হলেন হজরত ফাতামা রদি আল্লাহ তালহা যাকে আল্লাহ পাকবুল আলমিন শতকুটি সালাম দিয়েছেন হজরত ফাতামা রদি আলা আনহার মোহাব্বতই কে আমতে মুক্তির উশিলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন আসাদ করেন ওয়ফু হুমিন্না হুম্মা সুল ওই সমস্ত লোকদেরকে গেটে দাঁড়াইয়ে রাখো তাদের নিকট তাদের আমল এবং আকারের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লা পাকরব বলে আলেমিন কেয়ামত দিন ফেরেস্তাদেরকে হুকুম দিবেন ইমানদারদেরকে এক স্থানের মধ্যে আটকে রাখার জন্য নির্দেশ দিবেন এবং তাদের থেকে আহলেবাইতের প্রতি কতটুকু বক্তি মোহাব্বত মর্যাদা প্রদান করেছে তা জিজ্ঞাসা করা হবে অর্থাৎ কেয়ামতের ময়দানে আল্লাহ পাকরব বলে আলেমিন ইমানদারদেরকে দাঁট করাইয়ে আহলেবাঈতের মোহাব্বত সম্পর্কে জিজ্ঞাসা করবেন হজারত ফাতাম আরদী আল্লাহ অনুসরণ সুন্নী হিসাবে সাব্যস্ত কোরআন মজিদের মধ্যে রয়েছেন ও আতাসিম ও বেহাবলিল্লাহি জামিয়াফার রকো তোমরা একত্রিতভাবে আল্লাহ রজ্জু খেদিত ভাবে আঁকড়িয়ে এবং তোমরা পরস্পর আকিদার ক্ষেত্রে পৃথক হই না তফসির সালাবির মধ্যে হজরত জাফর সাদক রবি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ উত্ত আয়াতে হাবলুল্লাহ বলে আহলে বাইতে রসুল হুদা আলাইহি ও সাল্লামকে উদ্দেশ্য যা পরবর্তীতে আহলে সুন্নত ওল জামাত হিসাবে পরি পরিচিত কাতুনে জান্নাত রদি আল্লাহ মাধ্যমে রসুল হুদা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশধর প্রবাহিত ইন্না আতাইনা কাল কৌসার ওই সুরা নাই ওই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো হুজুর পূর্ণ সাল্লাহ আলহ্লামের সাহেবজাদা হযরত আব্দুল্লাহ রদি আল্লাহ তালহু যখন ইন্তকাল করেছেন তখন কাফিররা বলা শুরু করেছে নবী করিম সাল্লাহ আলহ ওয়াসাল্লামের বংশ বিস্তার হবে না কারণ বংশ বিস্তার হয় পুরুষদের মাধ্যমে তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করলেন লিখুল্লি বানাই আবু না আবনাই ফাতামা হ্যাঁ ও ও আসবতুহা প্রত্যেক সন্তানের বংশীয় নিষ্পদ পিতার দিকে আর হজরাত ফাতামারদীয় আল্লাহ তা বংশ নিষ্পদ আমার দিকে আমি তাদের অভিভাবক এবং তত্ত্বাবধায়ক অর্থাৎ করিম সল্লাল্লাহ আইন হিউসাল্লামের বংশধর হজরাত ফাতাম আরদীয়াল্লাহতাল আনহার বংশের মাধ্যমে জারি রয়েছেনকে আমদ পর্যন্ত জারি থাকবেন

কে সম্মোধন করে স্বাদ করলেন কোন গড়গুলোর মধ্যে এগর যার আলোচনা আল্লাহ পাগরব বলে আলামিন করেছেন তখন উত্তরে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের করলেন সেইগুলো হলো নবী করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের বিবিদের কর তখন হযরত আবু বকর সিদ্দিক রদী আল্লাহতা আলাহ দাদাই বললেন ইয়া রসুল আল্লাহ এ গড়ের মধ্যে কি হযরত আলী এবং সাতাম আরদী আল্লাহ তা আলা কি অন্তর্ভুক্ত না তখন হুজুর কুন্ন সাল্লাহ আলাইহু সাল্লাম বললেন হা এ গরটি উত্তম গরের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহব বলে আলামিন কোরআন মজিদের মধ্যে হজারত সাতামারাদিয়া লাহ তায়ালান হার গরের প্রশংসা করেছেন আমরা কোরানের আলোকে হজরত ফাতামারদিয়া লাভ তায়ালান হার মর্যাদা আলোচনা করেছি সংক্ষেপে এখন হাদিস শরীফের আলোকে হজারত সাতামারদিয়া লাহ তায়ালান হার মর্যাদা আলোচনা করব হজারত ফাতামারদিয়া লাহ তায়ালান হার সাথে শত্রুতা

হুজুর পన్నాউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেহেশতে সর্বপত্তম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেবল আনহু থেকে বর্ণিত তিনি বললেন হুজুর পన్నాউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন সর্বপতমাম আমিও বেহেশতে প্রবেশ করার জন্য বেহেশতের দরজায় কারাগাত করব এটা কোনো গৌরবের বিষয় নয় বরং এটা আল্লাহর দরবারে শুকরিয়া এরপর আমার সাথে সর্বপত্তম বেহেশতে প্রবেশ করবে হযরত ফা

তার সাথে একই স্থানে থাকবে যেটা মস্তাদ আহমদের দ্বিতীয় খণ্ডে ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হাসারত দিবসে হুযুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ও সাথে গম নিচে নিসে ফাতেমা ফাতমা রদী আল্লাহতা আলান স্থান হজারত আবু মোসা শাহী রদী আল্লাহতা আলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের করেন আনা ওয়া আলী ও ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন কয় আমা ফি কুবতি তাহতেল আরশি কে মতের ময়দানে আমি আলী ফাতেমা হাসাইন হুসাইন কম নিচে একত্রিত হব হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণে মুক্তির উসিলা হযরত জাদাহ রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাসনে হুজুর কন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়ান মাকুতের উপরে আরোহী অবস্থায় ভাষণ দিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন ইয়া আইয়ুহান নাসিননি তারাকতু ফিকুম মা ইন আখস্তুম বিহি লান তাদিল্লু কিতাব আল্লাহি ওয়া ই আহলে বাইতি হে মানুষগণ আমি তোমাদের নিকট দুইটি বিষয় রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ বরষ্ট হবে না একটি হল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আরেকটি হল ইতরথি আহলে বাইতি অর্থাৎ আমার আহলে বাইত আমার বংশধর হজরত আমার রাদি আল্লাহ তাআলা আনহার আদর্শ নূহ আলাইহিস সালামের আর সমতুল্য হজরত আবু জারগুফারি রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলে তিনি কাবা শরীফের দরজা দরে বলেছেন আমি হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আলা ইননা মিসলা আহলে বাইতিকুম মিসলে সাফিনাতিনু মান রকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা গরাকা শব্দান আমার আহলে বাইত হল নু আলাইহিস সালামের নৌকার মতো যারা আরোহণ করেছে তারা মুক্তি পেয়েছে যারা পিছনে রয়ে গিয়েছে তারা ডুবে মরেছে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে আইথ হলো নু আলাইহিসাল্লামের নৌখার মতো হযরতমার দি আল্লাহ তালা আলহা আমাদের মদমণি না হজরত আবুজার আনহু আর সাৎ করেন খাল আরসুল আল্লাহহি সাল্লাল্লাহু আলাইহি হু সাল্লাম ইজা আলু আল্লাহ বাই ত ইমিনকুম মাখানা র সি মিনাল জাস ও মাখানা লাহেন ই মিনার র সি লা ইহতেদি র সু ইল্লা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হু সাল্লাম করলেন তোমরা আল্লাহ বাইত খে শরীরের মধ্যে মাথার মতো এবং মাথার মধ্যে আহ চোখের গুরুত্ব রকম তোমরা আহলে বাইতকে সেই রকম মনে করো মাথা দুই চক্ষু ছাড়া প্রাপ্ত হয় না আহে ভাইতের শান মান অবজ্ঞাকারী যার সন্তান হজারত ইমাম ইবনে আদি ইমাম হকি র ইমাউল্লাহ তা আলা আন হুআহি ইমানের মধ্যে হজরত আলি রদিয়াল্লাহত আলা আন হোতেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এর সাধ করেন মাল্লাম ইয়ারিফ ইতরতি ওয়ালাম সরি ফগু আলে হাদিন সালাস ইম্মা মুনাফিকুন ওয়া ইম্আলি জানি য়াতিন ওয়া ইম্মা আলী ওয়াই রিতহরিন ইয়ানি হামলা তুম মোহ আলাহ ওই রিতুহুরিন যে ব্যক্তি আমার আহলে তথা আউলা এবং আনসারদেরকে কে শ্রদ্ধা ও মহাব্বত করে না সে নিম্নলিখিত তিন অবস্থা থেকে যে কোনো অবস্থায় থাকবে প্রথমত হয়তো সে মুনাফেক হবে দ্বিতীয় তা না হলে যেনার সন্তান হবে তৃতীয় তা না হলে তাকে যখন তার মা গর্ব করেছে তখনও তার মা পবিত্র ছিল না যেটা আহ আশারফুল মি বিরানব্বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে উল্লেখিত হাদিস তারা প্রমাণিত হয় যে এরা বর্তমান সময়ে বাইত। এবং রসুল হুদা সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লামের বংশধর এবং আবলি আইদের শাহানে বেয়াদুবি করছে তারা এই তিন অবস্থা থেকে তারা খালে না তারা যার সন্তান মুনাফেক না হলে তাদের মা যখন তাদেরকে জন্ম দিয়েছে তখন তাদের মা অপবিত্র ছিল এই তিন অবস্থা থেকে তারা খালে না আমরা হজরত ফাতামা রদি আল্লাহ তালহার মর্যাদা আলোচনা করেছি আমরা যদি মা জাত যারা আছে আমরা যদি হজরত ফাতামা রদি আল্লাহ তালহার জীবনীকে পরিপূর্ণভাবে অনুসরণ করি তাহলে আমরা উভয় জাহাবনে উভয় জগতের মধ্যে আমরা সফলতা অর্জন করব। হজরত ফাতামা রদি আল্লাহ তাল আনহার জীবনীর চতুর্থ পর্ব অর্থাৎ হজরত ফাতমা রদিয়াল্লাহু তায়াল আনহার বংশধরের পরিচয় হজরত ফাতমারদ আল্লাহু তাইল আনহার ওয়ফাত মুবারক এবং ওয়ফাতের তারিখ ওয়ফাতের সময় হজরত ফাতমা রদিয়াল্লাহু আল্লাহ আনহার বয়স বিশেষ করে হজরত ফাতমা রদি আল্লাহ তায়লানহার আনহার জানাজার ইমামতি কে করেছেন হজরত তালান হাত কবর মোবারক কোথায় এই বিষয়ে সংক্ষেপে আপনাদের সম্মুখে আজকে আলোচনা পেশ করব আমরা হজরত ফাতামা রদি আল্লাহ তালহার বংশধরদের পরিচয় আলোচনা করব হজরত ফাতামা রদি আল্লাহ তালহার ছয় জন সন্তানদের মধ্যে তিনজন ছেলে তিনজন মেয়ে ছিল সাহেবজাদার মধ্যে প্রথম ইমাম হাসা রদি আল্লাহ তালহ তিনি তৃতীয় হিজরি ষোলো রমজান জন্মগ্রহণ করেন এবং উনচল্লিশ হিজরির পাশে রবিউল আউয়াল ইন্তিকাল করেন তাকে জান্নাতুল বকির মধ্যে দফন করা হয় দ্বিতীয় সাহেবজাদা ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু তিনি চতুর্থ সপ্ত পাশে শাহবান জন্মগ্রহণ করেন এবং একষট্টি হিজড়ি দশে মহরম তিনি শাহাদত বরণ করেন ইরাকার কারবাল্লার মধ্যে তার মাজার শরীফ রয়েছেন মিশরে শের মোবারকের মাজার শরীফ রয়েছে তৃতীয় সাহেবজাদা হজরত মোহসেন তিনি শিশু অবস্থার মধ্যে ইন্তেকাল করেন সাহেবজাদের মধ্যে প্রথম হলেন উম্মে কুলসুম দাদী আল্লাহ হতা আনহা তার শাদী হয় হজারো তোমার রদী আল্লাহতাআলা আনহুর ছেলে জাইদ নে উমরের সাথে দ্বিতীয় জাদি হলেন হজারা জাইনাব রদী আল্লাহ হতালা আনহা তার শাদী হয় নে মোবারক আবদুল্লায় নে জাফরের সাথে তৃতীয় জাদি হজার রুকিয়া তিনি শিশু অবস্থার মধ্যে ইন্তেকাল করেন কেয়ামত পর্যন্ত নবীকারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম হুসেন আদিয়া হতা আলা আনহুর বংশধরের মাধ্যমে জারি থাকবে খজারত ফাথমা আল্লাহ হতা আলান হার ওয়াফাত সম্পর্কে আলোচনা করব। হজরুলপুন্ন সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম কুত্তরেক ফাতম আরদী আল্লাহতা আলাহ আর ওয়াফাত মোবারকের সুসংবাদ বারহী রবি আল্লাহ্ এগারোহিতে ওয়াফাতের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম যখন অধিক রোগাক্রান্ত ছিলেন তখন হযরত ফাতম আরুদী আল্লাহ হতাহ আলা আনহা নবী করিম সাল্লাল্লাহ আলাই ইহসাল্লামের দরবারে তশরিফ আনলেন নবী করিম সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম ফাতামাকে স্বাগতম জানালেন অতপরে তাকে অতি নিকটে বসালেন ধীরে ধীরে কিছু কথা বললেন কথা শুনে শুনে হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা অত্যন্ত কান্নাকাটি করলেন তখন আরও কিছু কথা তাকে খানে খানে বলার পরে তিনি মুসকি হাসলেন হজরত আয়সা রদি আল্লাহ তালহা তাকে সম্বোধন করে বললেন হ্যা সৈয়দা আপনি প্রথমে কান্না কান্নাকাটি করেছেন পরে মুসকি হেসেছেন এটার কারণ কি তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা বললেন শুনুন হুজুরপূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে প্রথমে বলেছিলেন হ্যাঁ আমার সাহেব জাদি ফাতামা আমার ওফাতের সময় গনিয়ে এসেছে আমি তোমাদের থেকে বিদায় নিব এক কথা শুনে আমার কান্না কাটি এসেছে এবং আমার কান্না দেখে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আরেকটি কথা বললেন সেটা হলো আলা তরদুইনে আন্তকুনি সৈয়দিল জান্না ওয়ানিসাইল আলমিন তুমি কি সন্তুষ্টি হবে না তুমি বেহেশতের রমনীদের সর্দার সমগ্র মহিলা জাতির তুমি সর্দার এবং অন্য বর্ণনার মধ্যে রয়েছেন আমি তার আহলে বাইতের মধ্যে থেকে সর্বপ্রথম কবরের জগতে মিলিত হব এটা আমি আনন্দিত হয় মুস্কি হেসেছি অর্থাৎ হজারাত ফাতাম আরউদী আল্লাহতাহায়া লানহার মৃত্যুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সুসংবাদ দিয়েছিলেন হজুরপুন্না সাল্লাল্লাহ ও আলাই ইয়াসাল্লামের বিদায়ী হজরাত ফাতাব আরদী আল্লাহতা আলা আনহা সুকাহাত হুযুপুন্না সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতে সমগ্র সাহবায়েক রাম এবং সমগ্র মুসলিম মিল্লেতের মধ্যে সুক সায়া নেমে আসে বিশেষ করে হজারাত ফাতাম আরদী আল্লাহতা আলা নিকট দুঃখ নেমে আসলো তিনি ODEA অংশ সময়ে অত্যন্ত কান্নাকাটি করতেন এমন কি তিনি সাহাবায়ে کرام বলতেন আপনারা কিভাবে হুজুর কুনসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মধ্যে দিয়ে আসলেন এক কথা শুনে সাহাবায়ে کرامরা অত্যন্ত কান্নাকাটি করতেন এরপর হযরত ফাথমা رضی আল্লাহু তাআলাহা রজা পাকে تشریف নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা اقدস থেকে শরীল مبارকে কিছু মাটি নিয়ে সিও চক্ষু مبارকের উপর মালিশ করতেন এবং এই কবিতা তিনি পাঠ করতেন যে পাঠ করে তিনি অত্যাধিক যার বাংলা অনুবাদ হল যে ব্যক্তির নিকট হুজুর পূর্ণাল সাল্লামের মাজার আগদোশের খুশবুর মাঠি মোবারক হাসিল করার সৌভাগ্য হয় তার সমগ্র জীবনে আর কোনো খুশবু পছন্দ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার বিশ্বদের সময়কার হযরত আবু জারবে ফারি আল্লাহ তাআলা আনহু বলেন হুজুর কুননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ফাতের পরে আমি ফাতাবা রাদিয়াল্লাহু তাআলার আনহাকে মুস্তকি হাসি অবস্থার মধ্যে দেখিনি কিন্তু যেদিন তার অসুখ বেড়ে গিয়েছিল সেই দিন শুধু তিনি হেসেছিলেন এর পরে তিনি ছয় মাস পর তিনি ইন্তিকাল করেন হজরত ফাতামা রদি আল্লাহ আনহা অন্তিম সময়ে গুসল মোবারক এইদিকে হজরত ফাতামা রদি আল্লাহ আনহা আলী মর্তুজা এবং দুই সাহেব জাদাকে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের রোজাম আকদেশের মধ্যে হাজিরে দেওয়ার জন্য প্রেরণ করলেন অবস্থায় উম্মুল মোমিনিয়ন উম্মে সালমা রদি আল্লাহ তালহাকে সংবাদ দেয়া হলো তিনি উপস্থিত হলে তাকে কাতুনে জান্নাত রাদি আল্লাহ হা বললেন আম্মা জান আপনি আমার জন্য পানির ব্যবস্থা করেন আমি গুসল করে নিব হজরত উম্মা সালমা রদি আল্লাহ তালা পানির ব্যবস্থা করলেন এতে কাতুনে জন্নত গুসল করে নিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে নিলেন কাতুনে জন্নতের অন্তিম শয্যা এরপর হজরত উম্মা সালমা বললেন আম্মা জান আমার হুজারা শরীফের মধ্যে বিছানা করে দিন তিনি খাবলামুখী হয়ে শুয়ে গেলেন এরপরে হজরত আসমা বিনতে ওমাইসকে ডেকে বললেন হ্যাঁ আমার আম্মা যান হুজুর কন্যা সাল্লাহ আলহি ওসাল্লাম রুগের সময় হজরত জিব্রাহিল আলাইসাল্লাম পবিত্র সলিল মোবারকে ব্যবহার করার জন্য বেহস্ত থেকে কাপড় নিয়ে এসেছিলেন ওহাকে তিন ভাগ করে এক ভাগ তার জন্য রাখলেন আর দুই ভাগ আমাকে দিয়ে বললেন এক ভাগ আলীর জন্য আরেক ভাগ তোমার জন্য সেগুলো অমুক স্থানে আছে সেখান থেকে আমারটা নিয়ে আসেন অন্যটা নিরাপদে রাখুন সৈয়দ আল্লাহ তল্লাহ আনহার অন্তিম সজ্জায় নামাজ এবং দোয়া হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা হজরত আসমা রদি আল্লাহ আনহাকে বললেন আপনি কিছুক্ষণের জন্য বাইরে চলে যান আমাকে এই হুজারা শরীফে কিছুক্ষণ একা রেখে যান আমি কিছুক্ষণ আল্লাহর আবাদত করব বাহির থেকে হজরত আসমা রদি আল্লাহ আনহা খাতুনে জন্নতের খন্দনের আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি মোনাজাতে রয়েছেন আমি খান লাগে শুনলাম যে তিনি এ দোয়ার সাথে কথা বলে দোয়া করলেন হে আল্লাহ আমার সম্মানিত পিতা রুসিলাই হজরত আলী রদি আল্লাহ আনহুর অন্তরে রুসিলাই দুই সাহেবজাদা এবং দুই ছোট ছোট মেয়েদের দুঃখের রুসিলাই আমার আব্বা জানের গুণাগার উন্মতের উপর তুমি দয়া করো এবং তাদের গুনাহ থেকে তাদেরকে ক্ষমা করে দাও তারা ফাতেমা রদি আল্লাহ আনহা আমার রসুলের উন্মতের গুনা ক্ষমা করার জন্য তিনি শেষ সময়েও দো আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন হজরত ফাতেমা রবিআল আনহাত ওয়াফাত সম্পর্কে আলোচনা করব হুজুর পণ্য সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ফাতেমা রদি আল্লাহ তালহার ওয়াফাত মুবারকের সুসংবাদ বারোই রবি আল্লাহ এগারো হিজড়িতে ওয়াফাতের সময় যখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন অধিক রোগাক্রান্ত ছিলেন তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে তশরিফ আনলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে স্বাগতম জানালেন অতপর তাকে অতি নিকটে বসালেন ধীরে ধীরে কিছু কথা বললেন এ কথা শুনে হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা অত্যন্ত কান্নাকাটি করলেন তখন আরও কিছু কথা তাকে খানে খানে বলার পরে তিনি মুস্তি হাসলেন হজরত আয়সা রদি আল্লাহ তালহা তাকে সম্বোধন করে বললেন হে সৈয়দা আপনি প্রথমে কান্না কান্নাকাটি করেছেন পরে মুস্কি হেসেছেন এটার কারণ কি তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা বললেন শুনুন হুজুরপূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে প্রথমে বলেছিলেন হ্যাঁ আমার সাহেব জাদি ফাতামা আমার ওফাতের সময় গনিয়ে এসেছে আমি তোমাদের থেকে বিদায় নিব এ কথা শুনে আমার কান্নাকাটি এসেছে এবং আমার কান্না দেখে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আরেকটি কথা বললেন সেটা হলো আলা তর দুই না আন তখন সৈয়দিল জান্না ওয়ানিসাইল আলমিন তুমি কি সন্তুষ্টি হবে না তুমি বেহেশতের রমনীদের সর্দার সমগ্র মহিলা জাতির তুমি সর্দার এবং অন্য বর্ণানার মধ্যে রয়েছেন আমি তার আহলে বাইতের মধ্যে থেকে সর্বপ্রথম কবরের জগতে মিলিত হব এটা আমি আনন্দিত হয় মুস্কি হেসেছি অর্থাৎ হজরত ফাতেমা রদ আল্লাহ তালহার মৃত্যুর ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম অগ্রিম সুসংবাদ দিয়েছিলেন হজুর পূর্ণ সাল্লাহ আলহি আসাল্লামের বিদায়ে হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা সুখাহাত হজুর পূর্ণ সাল্লাহ আলহি আসাল্লামের ওয়াফাতের সমগ্র সাহবা এখরাম এবং সমগ্র মুসলিম মিল্লতের মধ্যে সুখের সাইয়া নেমে আসে বিশেষ করে হজরত ফাতেমা রদি আল্লাহ তালহার নিকট দুঃখ নেমে আসল ছিল তিনি অধিকাংশ সময় অত্যন্ত কান্নাকাটি করতেন এমনকি তিনি সাহবাই একরামদেরকে বলতেন আপনারা কিভাবে হুজুরপূর্ণ সাল্লাহ আলহি ওসাল্লামকে মাটির মধ্যে দিয়ে আসলেন একথা শুনে সাহবা একরামরা অত্যন্ত কান্নাকাটি করতেন এরপরে হজরত ফাতেমা রবি আল্লাহ তালহা রোজা পাখে তশরিফ নিয়ে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের রোজা থেকে শরীর মোবারকে কিছু মাটি নিয়ে সিও চক্ষু মোবারকের উপর মালিশ করতেন এবং এই কবিতা তিনি পাঠ করতেন পাঠ করে তিনি অত্যাধিক কান্নাকাটি করতেন যার বাংলা অনুবাদ হল যে ব্যক্তির নিকট হুজুর পূর্ণা সাল্লাহ আলাইহ আসাল্লামের মাজার আকদোষের খুশবুর মাটি মোবারক হাসিল করার সৌভাগ্য হয় তার সমগ্র জীবনে আর কোনো খুশব পছন্দ হবে না নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ও বিদায়ের পরে হজারত ফাতামা রদি আল্লাহ তা আলা আনহার বিশ্বদের সময়কাল হজারাত আবজার গোফারি রদি আল্লাহ তা আলহানহু বলেন হজারপূর্ণ সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লামের ওফাতের পরে আমি ফাতামা রদি আল্লাহ তাআলাহকে মুসকি হাসি অবস্থার মধ্যে দেখিনি কিন্তু যেই তার অসুখ বেড়ে গিয়েছিল সেই দিন শুধু তিনি হেসেছিলেন এরপরে তিনি ছয় মাস পর তিনি ইন্তেকাল করে হজরত ফাতামা রদি আল্লাহ আনহা অন্তিম সময়ে গুসল মোবারক এইদিকে হজরত ফাতামা রদি আল্লাহ আনহা আলী মর্তুজা এবং দুই জাদিকে দুই সাহেব জাদাকে নবী করিম সাল্লাহ আলাইহ আসাল্লামের রোজাম আকদোসের মধ্যে হাজিরে দেওয়ার জন্য প্রেরণ করলেন অবস্থায় উম্মুল মোমিনিয়ন উম্মে সালমা হতা আল্লাহ আনহাকে সংবাদ দেয়া হলো তিনি উপস্থিত হলে তাকে কাতুনে জান্নাত রদি আল্লাহ তালহা বললেন আম্মা যান আপনি আমার জন্য পানির ব্যবস্থা করেন আমি গোসল করে নিব হজরত উম্মা সালমা রদি আল্লাহ তালহা পানির ব্যবস্থা করলেন এতে কাতুনে জন্নত গোসল করে নিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে নিলেন কাতুনে জন্নতের অন্তিম সজ্জা এরপর হজরত উম্মা সালমা রদি আল্লাহ তালহু বললেন আম্মা আমার হুজারা শরীফের মধ্যে বিছানা করে দিন তিনি খাবলামুখী হয়ে শুয়ে গেলেন এরপরে হজরত আসমা বিনতে কে ডেকে বললেন হ্যাঁ আম্মা আমার আম্মা জান হুজুর কন্যা সাল্লাহ আলহি ওসাল্লাম রুগের সময় হজরত জিব্রাহিল আলাই সাল্লাম পবিত্র সলিল মোবারকে ব্যবহার করার জন্য বেহস্ত থেকে কাপড় নিয়ে এসেছিলেন ওহাকে তিন ভাগ করে এক ভাগ তার জন্য রাখলেন আর দুই ভাগ আমাকে দিয়ে বললেন এক ভাগ আলীর জন্য ভাগ তোমার জন্য সেগুলো অমুক স্থানে আছে সেখান থেকে আমার নিয়ে আসেন অন্যটা নিরাপদে রাখুন আল্লাহ আফা আনহার অন্তিম সজ্জায় নামাজ এবং দোয়া হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা হজরত আসমা রদি আল্লাহ তালহাকে বললেন আপনি কিছুক্ষণের জন্য বাইরে চলে যান আমাকে এই হুজারা শরীফে কিছুক্ষণ একা রেখে যান আমি কিছুক্ষণ আল্লাহর আবাদত করব বাহির থেকে হজরত আসমা রদি আল্লাহ তালহা খাতুনের জন্নতের খন্দনের আওয়াজ শুনতে পেয়েছিলেন মুনাজাতে মুনাজাতে রয়েছেন আমি খান লাগে শুনলাম যে তিনি এ দোয়ার সাথে কথা বলে দোয়া করলেন হে আল্লাহ আমার সম্মানিত পিতা রুসিলাই আমার হজরত আলী রবিআ আল্লাহ তাল আনহুর অন্তরের উচিলাই দুই সাহেবজাদা এবং দুই ছোটো ছোটো মেয়েদের দুঃখের উসিলায় আমার আব্বাজানের গুণাগার উন্মতের উপর তুমি দয়া করো এবং তাদের গুণা থেকে তাদেরকে ক্ষমা করে দাও হজরত ফাতমা রবি আল্লাহআ আনহা আমার রসুলের উম্মতের গুণা ক্ষমা করার জন্য তিনি শেষ সময়ও দো আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন হজরত ফাতমা জান্নাত ওফাতের পূর্বে পর্দার বিশেষ ব্যবস্থা করার জন্য ওসিয়াদ রোগাক্রান্ত অবস্থায় হজরত ফাতমা ফর্দার ব্যাপারে বিশেষ কিছু করেন ওসিয়তগুলো হলো আমার ওয়ফাতের পরে আমার জানাজা যাতে কেউ দেখতে পারে আমার ওয়ফাতের পরে একটি পবিত্র ডুলি তৈরি করবেন এবং রাত্রি দাফন করবেন কাউকে আমার জানাজা সম্পর্কে খবর দেবেন না যেটা সুনানা খুবরার চতুর্থ কাণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ আল্লাহ জল্লা শাহন কাতুন জন্নতের যান কবজ কাতুন জান্নাত নিজেই গুসল সেরে কাপড় পরিধান করে যখন শুয়ে পড়লেন তখন মালাকুল মাউত হজরত হাজর আলাইসালাম তার দরবারে রুম আবার কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করলেন তখন তিনি পর্দার গুরুত্ব দিয়ে মালাকুল মৌতকে উত্তর দিলেন আপনাকে আমি আমার রু কবজ করার জন্য অনুমতি দিতে পারি না তখন মালাকুল মৌত আল্লাহ দরবারে গিয়ে কথা জানালে শন আল্লাহর খুদুরতি ব্যবস্থায় খাতুনে জন্নাত রদিয়াল আনহার রু কবজা করলেন যেটা তফসির রুহুল বায়ানের মধ্যে রয়েছে খামাও রদ আ নাফা তামতা জহরদি আল্লাহ তালা আনহা লামা নাজালা আলাইহা মালাকুল মাউত লাম তার দ বি ফব দিহি ফক বদা ল হ রু হাহা বন্নিতে আছে যে হজরত ফাতমা রদি আল্লাহ হুতালা আনহা নিকট যখন মলাইকুল মৌদ কর্তৃক তার রো কব্জ করতে তিনি রাজি হলনি তখন আল্লাহ তায়ালা খুতুরুতি ব্যবস্থায় তার রো মোবারক কব্জ করলেন যেটা তফসির রুহুল বায়ানের আট কণ্ডে একচু চোদ্দ পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ কর্তৃক রর કબজা করা সংক্রান্ত শরীর বিধান এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে ارشاد করেন আল্লাহ ইয়া তাওয়াফফাল আনফুসাহিনা মাউতিহা আল্লাহ আত্মা সমূহ করেন তার মৃত্যুর সময় যেটা হাকে কুবরা তফসির রুহুল বায়ানের চল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এই আয়াত শরীফের ব্যাখ্যায় ইসমাইল হাক্কি রুহুল বায়ানের মধ্যে উল্লেখিত হজরত ফাতামা রদি আল্লাহ তালহার ঘটনাটি উল্লেখ করেন হজরত ফাতামা রদি আল্লাহ তালহার ওয়াফাতের তারিখ মোবারক হজরত ফাতামা রদি আল্লাহ তালহার ওয়াফাতের মোবারক নবী করিম সাল্লাহ আলহ্লামের ছয় মাস পর রমজান এগারো হিজড়ি মঙ্গলবার রাত্রি বেলায় উম্মুল মুমিন উম্মত মুহাম্মদি সাল্লাল্লাহু আলহ ও সাল্লাম রমনীদের সারদারণী হজরত সাতামা রদি আল্লাহ তালহা ইহকাল ত্যাগ করে মৌলা ইয়া হাকিকের সান্নিধ্যে পাড়ে জমান ওয়াফাতের সময় হজরত ফাতামা রদি আল্লাহ আনহার বয়স জমহুর ওলামায় কারামের মতে ইন্তকালের সময় তার বয়স ছিল বাইশ বছর কাতুনে জান্নাতের নামাজের জানাজা খে জানাজা পড়াই ছিলেন এই ব্যাপারে তিনটি মতামত পাওয়া যায় প্রথম মতামত হল হজরত আলী রদিয়াল আনহু দ্বিতীয় হজরত আব্বাস আল্লাহ আনহু তৃতীয় হজরত আলী রদি আল্লাহ আনহুর অনুমতিক্রমে ক্রমে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু জানাজা পড়াইছেন বিশুদ্ধ মতে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু জানাজার নামাজ পড়াইছিলেন তবকথে ইবনে সাদের সপ্তম কন্ডা ২৯ পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে সাল্লাহ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আলা ফাতিমা বিন তে রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম ফাকাবার আলাইহা আরবা আলবিদায় আটান্ন নিরানব্বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছেন কাব্বারা আবু বাকার আলা ফাতিমাথা আরবান সরহা নহজাতুল বালাগা ইব্রা আবদুল হামিদ একশো পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ইন্না আবা রদি আল্লাহ তালহু আল্লাদি সাল্লাহ আলা ফাতিমাতা আলাইহা সালাম ওয়া কাব্বারা আলাইহা আরবান অর্থাৎ জমহোর ওলামায়ে কারামের নিকট প্রসিদ্ধ মত হল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু হজরত ফাতমারুদী আল্লাহ তাআলা আনহার জানাজা পড়াইছেন খবর মোবারকের রহস্য পর্দার ব্যাপারে যে কঠোরতা অবলম্বন করেছেন ফলে তার কবর ও ব্যাপারে সঠিকভাবে নির্ধারণ করে বলা এটা কঠিন তিনি ওসিয়ত করেছিলেন তার ইন্তিকালের ব্যাপারে কাউকে কোনো খবর দেওয়া না হয় এবং কোন স্থানে দফন করা হবে এ ব্যাপারে ও জানা আনা জানিয়ে না হয় এ ব্যাপার ব্যাপারে উলামায়ে কারামদের মধ্যে দফনের ব্যাপারে কিছু মতামত রয়েছেন প্রসিদ্ধ মত হলো তাকে জন্নতুল বকির মধ্যে দফন করা হয়েছে যেখানে অন্যান্য আহলে বায়িত্বণ রয়েছেন কারো কারো মতে তার হুজরা শরীফে দফন করা হয়েছে যা পরবর্তীতে মদিনা শরীফের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তৃতীয় মত হল মোহাম্মদ ইবনে আলী ইবনে উমরের মতে হজরত ফাতমারুদী আল্লাহ আনহার কবর শরীফ দ্বারে আকিলে ডান কোনার মধ্যে অন্তর্ভুক্ত যা জন্নতুল বকির মধ্যে স্বামী চতুর্থ জয় রাওয়াইতের মধ্যে রয়েছেন হজরত হাসান ইবনে আলী রদিয়াল্লাহ তালুকে ওসিয়ত করেছিলেন্লাহ আনহা আমার আব্বাজান হুজুর পুন সাল্লাহ ও সাল্লামের পাশে আমাকে যদি দফন করার সুযোগ না হয় তাহলে আমাকে আমার আম্মা জানের পাশে জন্নতুল বকির মধ্যে আমাকে দফন করবেন অর্থাৎ প্রসিদ্ধ কারাম এবং উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে যেমন জান্নাতুল বাকির মধ্যে আমরা হজরত ফাতমার্লাহ হার মর্যাদা এবং ওনার মৃত্যুই মৃত্যুর আগে ওনার প্রস্তুতি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আমরা যদি মা জাত যারা আছে আমরা যদি হজরত ফাতমার দি আল্লাহ তালহার জীবনীকে পরিপূর্ণভাবে অনুসরণ করি তাহলে আমরা উভয় জাহাবনে উভয় জগতের মধ্যে আমরা সফলতা অর্জন করব সেই আশাটুকু ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা